একটা নোটিশ আর তাকে ঘিরেই বঙ্গের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে রবিবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আচমকায় হাজির হন সিবিআইয়ের পাঁচ কর্তা তাই স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতে যায় সিবিআই যদিও অভিষেকের স্ত্রী বাড়িতে না থাকায় নোটিশ দিয়ে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় আর এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি জানিয়েছেন বেআইনি কয়লা পাচার কাণ্ডে বেশ কিছু কান ধরা পড়েছে আর কান টানলে তো মাথা আসবেই কাজেই সঠিক মাথার কাছেই সিবিআই গেছে সেটা টানলে আরও কী কী বেরিয়ে আসবে কে জানে দু সাল থেকে আমি বেআইনি কয়লা বালি পাচারের বিরুদ্ধে সরব হয়েছি রবীন্দ্র সদনের বাইরে দাঁড়িয়ে প্রথমবার সেই কথা বলেছিলাম কারা বেআইনি কয়লা পাচার করে কিভাবে করে সেই টাকা কোথায় যায় বিনয় সবই বলেছিলাম বিষয় নিয়ে যখন সিবিআই কোনো তদন্ত করে নিশ্চয় প্রমাণ হাতে নিয়েই করে টাকার পাচারে ক্যাপ্টেন্সি কে করে সেটা সবাই জানে বিরোধীরাও বলছে আমরাও বলছি অভিষেকের স্ত্রীকে কয়লা কাণ্ডে নোটিশ দেওয়া নিয়ে প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী জানিয়েছেন যদি কেউ বেআইনি কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকে সিবিআই তাকে নোটিশ পাঠাতেই পারে আমরা শুধু দেখব যেন তদন্তটা নিরপেক্ষ হয় কেউ যেন নিষ্কৃতি না পায় কারণ এটা সবাই জানে বাংলায় গরু পাচার কয়লা পাচার ও বালি পাচারের সঙ্গে তৃণমূলের একটা বিরাট অংশ জড়িত সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন তদন্ত যেন সঠিকভাবে হয় গতি যেন কোনোভাবে স্লথ না হয় এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফের একবার অভিষেককে নাম না করে আক্রমণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ফাঁসির মঞ্চে যাওয়ার কবে একটা কথা ছিল না আমরা ফাঁসি চাই না আমরা চাই যে মানুষ দেখুক এই অন্যায় আর পাপের শাস্তি হবেই এর বিকল্প নেই লালা অনুপমাজিদের টাকা কারা নিত সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে আমি তমলুকের একটা সভায় বলেছিলাম থাইল্যান্ডের কাশিকন ব্যাংকের এক শাখায় এই পাচারে টাকা জমা পড়ত আমাদের রুপিকে ওখানে ভাট বলা হয় তারপর বারুইপুরের সভায় আমি ডকুমেন্ট দেখিয়েছি ডকুমেন্ট কিভাবে আমার কাছে এসেছে সেটা বলবো না কিন্তু আমি তো দেখিয়েছি আর ম্যাডাম নারুলাটা কে তা ক্রমশই প্রকাশ্য এদিন কালীঘাটে অভিষেকের বাড়িতে গিয়ে সেই নোটিশ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরাতে চেয়েছিলেন সিবিআই আধিকারিকরা মূলত তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েই এই নোটিশ দিতে চান বলেই জানা গিয়েছে যদিও অভিষেকের স্ত্রী বাড়িতে না থাকায় তার হাতে নোটিশ দেওয়া সম্ভব হয়নি সিবিআই রুজিরার ব্যাংক অ্যাকাউন্টে এমন কিছু লেনদেনের সন্ধান পেয়েছে যা রহস্যজনক সিবিআই আধিকারিকদের অনুমান ওই সন্দেহজনক লেনদেন ঘটানো হয়েছে কয়লা পাচারের কাজে যদিও আর পাঁচজনের মতো এবারে সিবিআইয়ের তরফে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেননি জিজ্ঞাসাবাদের জন্য শুধুমাত্র ওই ব্যাংক অ্যাকাউন্টের ভিত্তিতে সাক্ষী হিসেবে অভিষেকে স্ত্রীর বাড়িতেই মহিলা অফিসারের উপস্থিতিতেই জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী অফিসাররা সিবিআইয়ের তরফে আজই জিজ্ঞাসাবাদের জন্য জোর দেওয়া হয়েছে তাই অভিষেকের বাড়ির সদস্যদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে যাতে করে রুজিরা ব্যানার্জির সময় মতোই সিবিআই বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে